প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু জালালাবাদ ব্লগ। প্রিয় ভিউয়ার্স, আমি চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশন। আজ দেখাবো ট্রেনের ইঞ্জিন কীভাবে ঘোরে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এটি একটি ইঞ্জিন। এই ইঞ্জিনটা কীভাবে ঘোরে মূলত সেটাই দেখানোর চেষ্টা করব। প্রিয়ভিউয়ার্স, আপনারা যারা ইঞ্জিন ট্রেনের ইঞ্জিন ঘুরতে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাকে। আর যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব তাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্লিজ, তাহলেই দেখতে পাবেন একটি ট্রেনের ইঞ্জিন কীভাবে ঘোরে। আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে এটি দেখাতে, মানে পরিপূর্ণভাবে দেখাতে কীভাবে একটি ইঞ্জিন ট্রেনের ইঞ্জিন ঘোরে। দেখুন ভিউয়ার্স, একটি ইঞ্জিন, এটা হচ্ছে প্ল্যাটফর্মে থাকা যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের বগিতে এসে মাত্র জয়েন্ট হলো। তো আধুনিক ইঞ্জিন কীভাবে করে, আধুনিককালের অর্থাৎ বর্তমানকালের যে এটা কীভাবে করে আমি আজ সেটাই দেখাবো। এবং আপনারা যদি কমেন্ট করেন বা আপনাদের যদি ইচ্ছা হয় যে পুরনো ইঞ্জিন কীভাবে ঘুরতো সেটা দেখানো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন, আমি সেটাও দেখাবো। মূলত এই যে জায়গাটা দেখছেন রেল লাইনের, এইটাই হচ্ছে মূল কারিশমা। দেখুন এই একটি ইঞ্জিন, এই ইঞ্জিনটি ঘুরে চলে যাবে। সুন্দর নতুন একটি ইঞ্জিন এবং খুব বড় একটি ইঞ্জিন। এই ইঞ্জিনটা মাত্র দেখেন, ট্রেনটি মাত্র আসছে চট্টগ্রাম থেকে সকালে ছেড়ে, ট্রেনটি মাত্র প্ল্যাটফর্মে প্রবেশ করলো, সেই ট্রেনের ইঞ্জিন। দেখুন এই যে এখানকার যে পাত, রেল লাইনের এই পাতগুলো এখানে দেখেন একসাথে মিশে দিয়েছে। এটা কন্ট্রোল রুম থেকে এটা এই কাজটি করে থাকে সুইচের মাধ্যমে। এবার দেখুন এই ট্রেনটি ঠিক যেখান দিয়ে গিয়েছিল তার সেখান দিয়ে না গিয়ে তার নির্দিষ্ট লেনে প্রবেশ করল, লাইনে প্রবেশ করে গেল। এই দেখুন, অর্থাৎ বর্তমান যুগের যে ট্রেনটি, এই ট্রেনগুলো দুই দিকেই চলতে পারে, সামনেও চলতে পারে পিছনেও চলতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকবেন।